নারায়ণগঞ্জে ডেঙ্গুর সঙ্গে বেড়েছে ডায়রিয়া। প্রতিদিন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন শতাধিক রোগী। চিকিৎসকরা বলছেন ডায়রিয়া আক্রান্ত রোগীদের শরীরেও ধরা পড়ছে ডেঙ্গু, আর এডিস মশার প্রতিরোধ ও পানিবাহিত রোগ থেকে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান সিটি কর্পোরেশনের। বিল্লাল হোসাইনের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জে টিঙ্কু আতঙ্কের সঙ্গে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডায়রিয়ার বিস্তার। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে মঙ্গলবার সকাল 10টা থেকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 88 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালগুলোতে। গেল 16 দিনে জেলা উপজেলা হাসপাতাল মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত 500+ রোগী চিকিৎসা নিয়েছেন। এসব রোগীদের মধ্যে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে। নানা উপসর্গ নিয়ে এসে পরীক্ষা করে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা। আমি বাসায় 3 দিন ট্রিটমেন্ট করি, তারপরে 3 দিন ট্রিটমেন্ট পর দেখি আমার জ্বর কমতেছে না, তারপর আমি এখানে এসে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর এখানে স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল, ওষুধ দেওয়ার পর আজকে ভর্তি হওয়ার পরই আমার জ্বরটা কমে গেছে। ডেঙ্গু পরীক্ষা করার পরে বুঝতে পারলাম যে আমার ডেঙ্গু ধরা পড়ছে, তারপর আমি এখানে এসে ভর্তি হয়েছি, এখন আমার চিকিৎসা চলতেছে। জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আর হচ্ছে পেশিতে ব্যথা ছিল বডিতে। জ্বর তো কমতেছিল না, 102, আর ওষুধ খাওয়াইলেও 100 থাকতো। এদিকে গেল 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা 91 জন। গেল 16 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 1753 জন, আর মে ও জুনে চিকিৎসা নিয়েছেন 5252 জন রোগী। তবে এখন পর্যন্ত স্থানীয় হাসপাতালে কোনো মৃত্যু সংখ্যা নেই। রাত থেকে অসুস্থ ছিলাম, পেট খারাপ, বমি ছিল, পেট ব্যথা ছিল, আজকে সকালবেলা অনেক খারাপ ছিল আজকে। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে 10টি আইসিইউ শয্যা সহ একটি ডেঙ্গু কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু ও ডায়রিয়া নিয়ে এ জেলায় ঝুঁকি না থাকলেও সংখ্যা বাড়ছে বলে মনে করেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তারা। আমি সব রেডি রেখেছি, একই সাথে ডেঙ্গুর জন্য 2টি কর্নার, একটা মেল, একটা ফিমেল, ফিমেলের সাথে বাচ্চাও থাকতে পারবে, এদের আমি রেডি করে রেখেছি। সাথে সাথে আইসিইউ 10টা বেড আমার রেডি করা আছে। যদি ডেঙ্গু রোগী ওই পর্যায়ে চলে যায় যে সিরিয়াস কন্ডিশনে, সেক্ষেত্রে আমরা আইসিইউ তাদের জন্য ব্যবহার করতে পারবো। ডায়রিয়ার সাথে দেখা গেলো পেট ব্যথা, জ্বর, তারা ডেঙ্গু সন্দেহ আসতেছে, হয়তো তার সাথে পাতলা ব্যাখ্যা আছে, কারণ এবারে ডেঙ্গু রোগীর সাথে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাতলা ব্যাখ্যা আসছে। সো এটা ডেঙ্গু রিলেটেড হতে পারে, আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা শনাক্ত করতে হবে। এডিস মশা প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশন। কাউন্সিলের নেতৃত্বে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, সেখানে বাড়ি বাড়ি অভিযান হচ্ছে, আর আইনি যে বিষয়টা সেটা দেখার জন্য এই যে জরিমানা আদার যে অভিযানটা, এটা আমরা সেন্ট্রালি করতেছি, 3 অঞ্চলে 3টা টিম আমরা কাজ করতেছি। এডিস মশা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পৌরসভা ও ইউনিয়ন এলাকাগুলোতে মশক নিধন কর্মসূচিতে আরও টেকসই করা দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।